নমস্কাৰ সকলোকে স্বাগতম জনাইছোঁ অন্য এটা ভিডিঅ'ত ত' এইটো ভিডিঅ'ত মই আজি আপোনালোকক ক'ম মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ অসম অভিযানৰ বিষয়ে ইয়াৰ যোগ্যতা কি বা আপুনি কিদৰে লাভান্বিত হ'ব গোটেইখিনি কথা আপোনালোকে গম পায় আজি এইটো ভিডিঅ'ত মই ক'ম যদি আপুনি সেই যোগ্যতাৰ পৰা বাহিৰত আছে তেনে ক্ষেত্ৰত আপুনি কেনেকৈ আবেদন কৰিব পাৰিব কেনেকৈ আপুনি সেই যিটো দুইৰ পৰা পাঁচ লাখৰ ভিতৰত লোন দিব সেইটো আপুনি পাব পাৰে তো তার কারণে ভিডিওটো স্কিপ চাব মানে কমপ্লিট কথাখিনি ভালকে বুঝাই কম যে আপুনি কি করিলে সে এপ্লাই কৰিব পাৰিব আর ভিডিওটো জিমান পে শেয়ার কৰি দিব কারণ এই ভিডিও জিমান শেয়ার তেনে ক্ষেত্রে আপনার যদি চান্সেস আছে পেট বহুত হাই হয়ে যাব তো সেই কারণে আপনার ভিডিওটো স্কিপ নকৰাকৈ চাব আর কমপ্লিট চাব কারণ আপনার এটা শেয়ারে আপনার সেইখিনি হেল্প করে দিব তো এতিয়া কথাটো হল কি চাব পাৰে আপুনি ইয়াত যোগ্যতা যিবিলাক আছে গোটেইখিনি আৰু এপ্লাই কেনেকৈ কৰে মই অলৰেডি ভিডিঅ' বনাইছোঁ যোগ্যতা কি কি লাগিব সেইকেইটাও মই বনাইছোঁ কি লাভ হ'ব সেইটোও বনাইছোঁ তো আপোনালোকে এতিয়া কি কৰিব যদি আপুনি আঠাইছ বছৰৰ তলত হয় চাওক ইয়াত এটা যুক্তি আছে যে আপুনি গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰে টুৱেণ্টি টু অ' টুৱেণ্টি থ্ৰী তাৰপিছত যদি আপুনি মাষ্টাৰ ডিগ্ৰী নকৰে তেনেক্ষেত্ৰত আপুনি নিবনুৱাৰ কেটেগৰীত আহি যায় তো তেনে ক্ষেত্ৰত আপুনি কি কৰিব চাওক আপুনি যিহেতু আপুনি বাইছ বছৰ পাৰ হৈ গ'ল এতিয়া আপুনি পঢ়িব নিবিচাৰে আপুনি চেল্ফ ডিপেণ্ডেণ্ট হ'ব বিচাৰিছে তো আপুনি এবাৰ ভাবি চাব যে আঠাইছৰ পৰা বাইছ বছৰ এৰি দিলে আপোনাৰ থাকে ছবছৰ আৰু এই ছবছৰ কাল আপুনি এনেই থাকিব লাগিব তো ইয়াৰ সলনি আপুনি কি কৰিব আমাৰ অনাৰেবল চি এম ছাৰক টুইট কৰিব পাৰে ইনষ্টাত মেছেজ কৰিব পাৰে আপুনি যদি কোনো ছাৰ্ভিচত হেপী নহয় তেনেক্ষেত্ৰত সিহঁতক আপুনি ডাইৰেক্ট কণ্টেক্ট কৰিব পাৰে ফেচবুক পেজ আছে টুইটাৰ আছে ইনষ্টাগ্ৰামত আছে বা আপুনি মেইল কৰিব পাৰে চি এম অফিচলৈ তো সিএম স্যারক আপনি কথাখিন কব আর আপুনি অকলে কলে নহব আপনার বহুত কেজনে কব লাগিব তো তেনে ক্ষেত্ৰত সিঁতে ডেফিনেটলি এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সে কিনা এটা কিনা নহয় আপনার মাফ দিব হয়তো আহি যাব পাৰে তো তার আপনি ভিডিওটি শেয়ার লাগিব কারণ এই ভিডিও শুনে হয়তো আপুনি যদিও মেইল জানে বেলেগে মেইল করবাস আপনি লাভবান হব তো সেই ক্ষেত্রে মানে আপনার কই থাকি ভিডিওটি যেন পে শেয়ার যোনে চাই আছে তখেতেও শেয়ার আৰু আপনার বন্ধু বান্ধবী কৈ কই দিব যে এই ভিডিও শেয়ার করবলে আর আপনার সেই সিএম স্যারক মেইল দিব ফেসবুক পেজত মেসেজ দিব ইনস্টাত দিব মেনশন করব ফেসবুক মেনশন করব মেনশন করে আপনাদের প্রবলেমটা কব যে আপনার এজ দিব একটা রিলেক্সেশন পৰা আৰম্ভ কৰিব লাগে তো অলমোস্ট ফর্টি ইয়ার্সর পিছত মেক্সিমাম মানুহ সেটেল হয়ে যায় তো আপোনালোকে অকমান এইজর ক্ষেত্ৰত বাইশর বা পৰা তে আপোনালোকে বিচাৰিলে বেছি ভাল হয় তো মই আশা আমাৰ অনরেবল চিফ সেখিনি সেইখিনিব আমার কারণে সো সেই কারণে কৈছো ভিডিওটো শেয়ার কৰিব আৰু আপোনাৰ বন্ধু বান্ধৱী সকলোকে কব আমাৰ যিটো প্রবলেম আছে এই প্রবলেমটির সলিউশন এটা দিবলে তো ভিডিওটো ইমানে আছিলে ধন্যবাদ জয়া